হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো চলো আজকে আমি একটা বড় ব্লগ শেয়ার করছি তোমাদের সাথে এর আগে আমি এত বড় ব্লগ শেয়ার মানে আমার ছেলের জন্মদিন ছিল সেই জন্মদিনের ব্লগ দিয়ে আমি ছোট করে বানানোর চেষ্টা করেছি তো তোমরা দেখো দেখে কেমন লাগে বলবো তো মায়েরা থেকে আমি যখন কেক কাটি আর কি ছোট একটা কেক বানিয়েছিলাম কেক ওটাই ওকে সারপ্রাইজ দিয়েছিলাম কিন্তু ঠিকঠাক হয়নি বোধ হয় চকলেটটার ভেতরে ছিল না বসে গিয়েছিল এতটাই কাটছে ও কেটে ওকে খাওয়াচ্ছি রাত্রিতে বার্থডে সেলিব্রেট হচ্ছে আগে খাওয়াতে হয় বাবা ছেলে আর মা মিলে কেমন আছে আর তোমরা সবাই ওকে আশীর্বাদ করো বাবাটা জমে গেছে তাই তো দেখতে ছেলে এখন এবছর চোদ্দ বছর হলো বড় হয়ে গেল আর পরের দিন সকালে হচ্ছে পুজো দিয়ে এসেছিলাম পুজো দিয়ে এসে ওকে জলখাবারের জন্য মিষ্টির সাজিয়ে নিয়েছি জলখাবারে পাঁচ রকম আমাদের মিষ্টি দিতে হয় আর লুচি আলুর তরকারি সব বানানো হয়ে গেছিল। এই যে সাদা সাদা লুচি আলুর তরকারি সাদা আলুর তরকারি এটা হচ্ছে আমার ছেলের মানে বার্থডে স্পেশাল জলখাবার এটাই চাই সঙ্গে মিষ্টি আর এইটা হচ্ছে ছানার সন্দেশ আমার বোন বানিয়েছিলো সেটা এনেছিল। এটা দারুণ টেস্টি হয়েছিল। এই যে টিফিন দেওয়া হয়ে যাচ্ছে জলখাবারে মিষ্টি জামা প্যান্ট করতে হবে দেখা লুচি মেয়ে তরকারি আর আমরাও সবাই খেয়ে ওদেরকে খাটে বসিয়েছিলাম এসি চালিয়ে ওই যে না আজকে আমাদের বারোটা থেকে কারেন্ট চলে যাবে বলেছে নিচে কাজ হবে তাই জন্য তাড়াতাড়ি এসি চালিয়ে রুম টা ঠান্ডা করে নেওয়া হচ্ছিল ওরে আছে আর ওরা টিফিন খেতে বসে পড়েছে সবাই টিফিন খাওয়া চলছে আমাদের আর এই যে ছানার সন্দেশটা নিয়ে এটা আমি খেতে বসে পড়েছি ওটা দারুণ টেস্টি হয়েছিল ওটা আমি অনেকগুলোই খেয়েছি একাই তিন চারটে খেয়ে নিয়েছি আর এই যে দুপুরের লাঞ্চের থালি লাঞ্চে আমি সেরকম কিছু রান্না করিনি প্রচণ্ড গরম বলে রকম ভাজা করেছিলাম মাছ ভাজা করেছিলাম আর পায়েস ছিল আর একটু দই কাতলা করেছিলাম আর সঙ্গে চিংড়ি মাছের মালাইকারি ছোটো ছোটো চিংড়ি মাছই ছিল বেশি বড়ো চিংড়ি মাছ কিনিনি নিই আর হচ্ছে পাবদা মাছের ঝাল ছিল সর্ষে বাটা দিয়ে ওইটা মালাকারি চাটনি আর দই মিষ্টি ব্যাস এই ছিল দুপুরের লাঞ্চ তো খেতে বসে পড়েছে ওর বাবা পায়েস খাওয়াচ্ছে ওকে আর কারেন্ট ছিল না বলে আমি হাতের মধ্যেই বসিয়েছিলাম খাওয়াতে যাতে জানলা দিয়ে একটু আলো আসে আর একটু খাবারটা দেখতে পাই আর কি হুম ডাইনিং পুরো অন্ধকার ছিল কারেন্ট ছিল না আরও ঘেমে স্নান করে যাচ্ছিলো ঠিকঠাক করে খেতেও পারছিল না বেচারা বাবা পিছন দিয়ে হাওয়া করেছে আরও বসে বসে খেয়েছে চলো ও খেয়ে নিক আর এই যে সন্ধ্যা হয়ে গেছে কারেন্ট এসে গেছে তখন প্রায় রাত্রি আটটা সাড়ে আটটা বাজে হ্যাঁ কারেন্ট এসে যাওয়ার পর ও বেলুনগুলো ফুলিয়ে ঘরটাকে ডেকোরেট করে নিয়েছে ডেকোরেট করে নিয়ে যাওয়ার পর ও বসে আছে ক্লান্ত হয়ে গেছে স্নান টান করে রেডি হয়ে বসেছে

করতে যাচ্ছে ছেলেকে কেক খাওয়ানোর জন্য আর সঙ্গে ভিডিও কলে মা বাপিকেও রেখেছে যাতে দেখতে পায় তারা হচ্ছে মানে আমার ছেলে যা যা করবে সকাল থেকে ওটাই বায়না করে যাচ্ছে ছেলের ছেলে পাঁচটা মিষ্টি পর থেকে পাঁচটা মিষ্টি দিতে হবে ছেলেকে কেন আগে কেক খাওয়ানো হবে ওকে কেন আগে কেক খাওয়ানো হবে না এই নিয়েই চলে ওদের যুদ্ধ এই যে চলছে আমার বোনের কেকটা

দাদা খুব মজা করেছে আজকে বার্থডেটা এইভাবেই গেলো আমাদের রাত্রিরে এই কেক কাটিং করে খেয়ে দেয়ে মজা করে মস্তি করে দিনটা কাটিয়ে দিলাম আর তোমরা সবাই আশীর্বাদ করো ওকে যেন বড় হয় বড়ো মানুষ হয় আর রাত্রির গরমেতে এইটুকুনিই রান্না করতে পেরেছিলাম চলো টাটা বাই বাই আজকের মতন এখানেই ব্লগটা শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো